আশা করি শুনতে পাচ্ছ সবাই। হ্যালো, একটু রেসপন্স করে শুনতে পাচ্ছ কিনা? আগামীতে কাউন্টার শুরু করব। স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি সবাই? আচ্ছা, আমরা ইউনিভার্সাল রেজিস্টারে আটকেছিলাম, খেয়াল করে দেখো। ইউনিভার্সাল রেজিস্টারটা আমি বলেছি যে রেজিস্টারের কাজই হলো যে ডাটা সংরক্ষণ করে রাখা। কি ডাটা সংরক্ষণ করে রাখবে? জিরো অথবা ওয়ান। সেই ডাটা সংরক্ষণ করে রাখার জন্য সাতটা মাধ্যম আমরা দেখাছিলাম। একটা হচ্ছে সিরিয়াল টু সিরিয়াল, ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, লেফট শিফট, রাইট শিফট আর ইউনিভার্সাল। এই ইউনিভার্সাল বা সার্বজনীন রেজিস্টারের ক্ষেত্রে আমরা বলেছি যে যেই রেজিস্টারের সব দিকেই সবগুলো কাজ করা সম্ভব, অর্থাৎ লেফট শিফট, রাইট শিফট, সিরিয়াল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, এগুলো করা সম্ভব, সেই রেজিস্টারকে আমরা ইউনিভার্সাল রেজিস্টার বলি। সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় আসে যে ইউনিভার্সাল রেজিস্টার কাকে বলে। এই ইউনিভার্সাল রেজিস্টার সংজ্ঞাটা এভাবে তোমরা লিখতে পারো, যেই রেজিস্টারের মাধ্যমে আমরা যেই রেজিস্টারের মাধ্যমে আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউট, প্যারালাল প্যারালাল আউট, লেফট শিফট, রাইট শিফট, এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি, বা রেজিস্টারের সকল ইউনিভার্সাল রেজিস্টার বলে থাকি। আমরা বলেছিলাম মা যার হলো কি যে সিলেক্টরের মাধ্যমে একটি একাধিক ইনপুট থেকে একটি ইনপুট আউটপুটে প্রদান করবে, সিলেক্টরের মাধ্যমে একটি ইনপুটকে আউটপুটে প্রদান করবে। তাহলে আমার সিলেক্টরের উপর ডিপেন্ড করে ইনপুটের সংখ্যা হবে। এখানে আমার সিলেক্টর আছে দুটা, তাহলে 2 টু দি পাওয়ার 2 হবে আমার ইনপুটের সংখ্যা। ইনপুটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2, মানে 4টি। এই জিনিসগুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম, এখানে আমার 4টি আছে। তাহলে 4টি থেকে এই সিলেক্টরের মাধ্যমে আমি যে কোনো একটা অপশন বেছে নিতে পারবো, কারণ এই দুটো লাইনে দেওয়া সম্ভব কি 00 01 10 11। তাহলে এই দুটো লাইন দিয়ে আমার এই 4টা কম্বিনেশন দেওয়া যখন থাকবে, তখন 1 নম্বর ইনপুটটা আউটপুটে থাকবে তাই যাবে। 10 যদি দিয়ে থাকি, তাহলে 3 নম্বর ইনপুটে যা থাকবে আউটপুটে আমি তাই পাবো। 11 যদি থাকে, তাহলে 4 নম্বর ইনপুটে যা থাকবে আমি আউটপুটে তাই পাবো। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ।
তাহলে আমরা গতদিন কিন্তু বুঝেছিলাম নো চেঞ্জ, অর্থাৎ এসএস যদি S0 S1 এর মান যদি 0 0 হয়, সেই ক্ষেত্রে তোমার আমরা চারটা দিয়ে চারটা অপারেশন বোঝানোর জন্য এখানে ব্যবহার করব। সেক্ষেত্রে যদি 0 0 থাকে তাহলে নো চেঞ্জ, অর্থাৎ এই ডি ফ্লিপ ফ্লপ বা এই ফ্লিপ ফ্লপ গুলোতে আগে যা ছিল তাই ধরে রাখবে, এটা হচ্ছে নো চেঞ্জ। এটা গতদিন আমরা দেখাইছি, আজকে দেখাবো এই তিনটা শিফট রাইট, অর্থাৎ S0 মান এবং S1 এর মান যদি 1 এবং 0 হয়, S0 এর মান 1 এবং S1 এর মান যদি 0 হয়, তাহলে এখানে আমার কয় নাম্বার ঘরটা সিলেক্ট হবে? হবে 2 নাম্বার ইনপুটটি সিলেক্ট হবে, আউটপুটে পাব। তাহলে এইখানে আমার যে রাইট শিফট হলো এদিক থেকে আমার এইদিকে যাবে, বাম দিক থেকে ডান দিকের দিকে যেটা যাবে, অর্থাৎ লেফট থেকে রাইটের দিকে যেটা যাবে সেটা হচ্ছে রাইট শিফট। এই ভ্যালুটা এটাতে যাবে, এর ভ্যালুটা এটাতে যাবে, এর ভ্যালুটা এটাতে যাবে, এইটাকে আমরা বলছি রাইট শিফট। এই রাইট শিফটের ক্ষেত্রে তাহলে আমার কি করতে হবে, আমরা এখানে ধরেই নিই এখানে 1 আছে আগের অবস্থানে, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 আছে, এটা আগের অবস্থান ধরে রেখেছে। আমি যদি এখন S0 তে 1 এবং S1 এ 0 দিই তাহলে কি হবে, এইখানে আমি যদি আবার 0 ইনপুট করে থাকি এই লাইনে, এই লাইনে আমি যদি 0 ইনপুট করে থাকি তাহলে কি হবে, ক্লক পালস পাওয়ার সাথে সাথে সে কি পাবে, এই 1 এখানে কি আছে, 1 আছে না? এখান থেকে শুরু করো তাহলে সুবিধা হবে, এখানে 1 আছে না? এই 1টা কোথায় গেছে খেয়াল করে দেখো, ইনপুটের সাথে কানেক্ট হয়ে আছে। তাহলে ক্লক পালস পাওয়ার সাথে সাথে এই 2 নাম্বার ইনপুটে আমার কি যাবে, 1 ইনপুট হবে। এই আর একই, যেহেতু একই ক্লক পালস যদি সবাই একসাথে পাবে, সেই হিসাবে এখানকার কানেকশনটা কার সাথে কানেক্ট করা আছে, এটার সাথে কানেক্ট করা আছে। তাহলে এখানে আমার ইনপুট হবে কি, 1। একইভাবে এই ক্লক পালসটা পাওয়ার সাথে সাথে আমার এখানে কি আসবে, 0 ইনপুট হবে, 0 ইনপুট হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে যখন 0 ইনপুট হবে তাহলে এটা এখানে যদি 0 পাবে, তাহলে এখানে ইনপুট 0 হলে তাহলে এই আউটপুটটা কি আসবে, 0। আবার এখানে আমি 1 পাচ্ছি তাহলে এখানে 1 আসবে, এখানে ইনপুট 1 হবে, তাহলে এই 0টা কেটে দিয়ে আমার কি হবে, আমি কি পাচ্ছি, 1 1 থাকবে। আর এটার ক্ষেত্রে আমি যেহেতু 0 ইনপুট করেছি তাহলে এই 1 হয়ে গেল আমার 0। তাহলে পূর্বে অবস্থানে ছিল এইরকম একটা ইনপুট আউটপুট, ক্লক পালস দেওয়ার আগে, ক্লক পালস দেওয়ার আগে আমার এই 4 বিটের ফ্লিপ 4 বিটের রেজিস্টারে ছিল 1101, ক্লক পালস দেওয়ার পরে এবং S0 আর S1 এর মান, S0 এর মান এবং S1 এর মান 10 দেওয়ার পরে এটা কি দাঁড়ায়,
তো ইনপুট যেটা আমি জিরো করেছি, জিরো ওয়ান ওয়ান জিরো, আর এই ওয়ানটা আউট হয়ে গেল। তাহলে প্রতিটা ঘর কি আমার এক ঘর করে ডান দিকে সরে গেল? না, প্রতিটা ঘরই আমার এক বিট করে সরে গেল। এটা ছিল আমার রাইট শিফট। এরপরে আসবো আমরা লেফট শিফটের ক্ষেত্রে, একই ভাবে লেফট শিফটটা ঠিক উল্টা ভাবে যাবে। কোন দিকে যাবে? এই দিক থেকে এই দিকে যাবে, রাইটের উল্টা দিকে যাবে, হলো লেফট শিফট। তাহলে এখন এস জিরো আর এস ওয়ান এর মান 10 যদি হয়, এখানে যদি 1 আর এখানে যদি 0 হয়, তাহলে কোনটা 3 নম্বর ইনপুটটা আমার অ্যাক্টিভ হবে? 3 নম্বর ইনপুটটা আমার অ্যাক্টিভ হবে। তাহলে এখন লেফট শিফট আমরা ধরে নিই, এখানে 1 0 1 থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমার এখানে 3 নম্বরে ওপেন করা আছে একটা, এখানে যদি আমি 0 দিই, তাহলে ক্লক পালস পাওয়ার সাথে সাথে কি দাঁড়াবে? এই ওয়ানটা আমার কোথায় লাগানো আছে খেয়াল করে দেখো, তাহলে এটার আমার কি হবে, এখানে যখন আমি 0 দিব, তাহলে এই 0টা আমার এখানে চলে আসবে, আর এখানকার 1টা আমার এখানে যাবে। এই 1টা এখানে গেলে আমার এখানে 1 হলো, এখানে আমি ইনপুট দিলাম 1, তাহলে আউটপুটও পাবো 1। একইভাবে এই ইনপুটটা আমার কোথায় যাবে? এটার ইনপুটে যাবে, তাহলে এখানে আমি পাবো, আর এখানে আমার যেহেতু 0 আছে, তাহলে এই 1টা হয়ে যাবে 0। তাহলে আমার এই দিক থেকে কিন্তু আগে ছিল 1 0 1 1, এই দিকে মুভ করে দাঁড়ালো 1 0 1 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
জাস্ট আমরা এটা দেখাবো। লাস্ট হচ্ছে প্যারালাল লোড। যদি আমি S1 এবং S0 তে 1 1 দিই
তাহলে আমার কাজ করবে কোনটা? এই 4 নম্বর ঘরটা কাজ করবে, এটা খুব সহজ বিষয়। 4 নম্বরটা ঘরটা কাজ করবে, 4 নম্বর ঘরটা কাজ করবে এই 4 নম্বর ঘরে কি আমার সরাসরি কানেকশন দেওয়া আছে প্যারালালি। আমাদের জানি যে প্যারালাল লোড মানে হচ্ছে যে প্যারালালি সিরিয়াল ছিল একটার সাথে একটা জোড়া দেওয়া, প্যারালাল মানে হলো পাশ পাড়া আলাদা 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 যোগ দেওয়া। তাহলে খুব সহজ হিসাব, এখানে আমি যে ডাটাটা দিব 0011 যদি দিই, তাহলে ক্লক পাস পাওয়ার সাথে সাথে এখানে 1100 পেয়ে যাব। তাহলে একই রেজিস্টার দিয়ে আমরা লেফট শিফট করাতে পারছি, রাইট শিফট করাতে পারছি এবং প্যারালাল লোড করতে চেঞ্জ করতে পারছি। 4টা অপারেশন একই সার্কিট দিয়ে করতে পারছি। খুবই গুরুত্বপূর্ণ, ধরেই নাও যে এটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে থাকবে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কেউ অনলাইনে না থাকো, এই ক্লাসটি পরবর্তীতে দেখে নিবা এবং আমরা ফিজিক্যালি, তোমাদের মনে হয় বুধবারে একটা ক্লাস আছে আমার সাথে, সেই দিন আমরা আশা করি আরো আলোচনা করে ক্লিয়ার করব। আমি এখানেই ক্লাসটা শেষ করব, আমার যথাসময়ে ক্লাসটা এখনই নিয়ে শেষ করে দিলাম।